বড় পীর আব্দুল কাদের জিলানি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি আল্লাহর অলি একবার তার কাছে বাগদাদের বড় একজন ধনাঢ্য ব্যক্তি আসলো। ধনাঢ্য ব্যক্তি এসে ডেকে ডেকে বলতে আছে, হুজুর আমি আপনাকে একটা হাদিয়া দিতে চাই। আরে কি হাদিয়া দেবাম? বলে, হুজুর আমি আপনাকে একটা স্বর্ণের টুকরা হাদিয়া দিতে চাই, আমার স্বর্ণের টুকরাটা আপনার কাছে থাকবে, আপনি প্রয়োজন মাফিক এখান থেকে বিক্রি করে করে আপনার দুনিয়ার জরুরত সারবেন, আপনার প্রয়োজন সারবেন। হুজুর আপনি না কইরেন না, আমার স্বর্ণের টুকরাটা আপনি হাদিয়া নিয়ে নেন। আল্লাহর ওলি ডেকে বললেন, আরে তুই আমাকে দুনিয়ার লোভ দেখাস, যা যা আমার দরবার থেকে বের হইয়া যা, দুনিয়ার লোভ আমার কাছে চলবে না। আল্লাহর ওলি যখন তাকে তাড়িয়ে দিল, আল্লাহর বান্দাই ধনাঢ্য বড় ব্যবসায়ী মনক্ষুণ্ণ হয়ে চলে যায়। পথের মধ্যে হুজুরের খাদেমের সাথে দেখা হয়। খাদেমকে ডেকে বললেন, ভাই খাদেম আমি হুজুরকে একটা স্বর্ণের টুকরা হাদিয়া দিতে চাইলাম, হুজুর নিল না। ভাই আমার তুমি একটু খুলে বলো হুজুরকে কি হাদিয়া দিতে পারি, হুজুর আমার হাদিয়া কি দিলে গ্রহণ করবে, আমি হুজুরকে একটা স্বর্ণের টুকরা দিতে চেয়েছিলাম। বলে, হুজুর তো স্বর্ণের টুকরা নেবে না। বলে, তাহলে কি নেবে? আমি হুজুরকে একটা জুব্বা বানাইয়া দেই, পৃথিবীর সবচেয়ে দামি কাপড় দিয়া হুজুরকে একটা জামা একটা কাপড় আমি বানাইয়া দেই। বলে, না না হুজুর এটাও নেবে না। বলে, তাহলে হুজুরকে একটা স্বর্ণের ব্যাসলাইট বানাইয়া দেই, হুজুরের যা দরকার আমি তা দেই। খাদেম ডেকে ডেকে বললো, না এই সব হাদিয়া হুজুর নেবে না, তবে তুমি যদি হুজুরকে একটা জুতা বানাই দিতে পারো, হুজুর তোমার জুতার জুতা যেই হাদিয়া তুমি দেবা ওইটা হুজুর নিতে পারি। কারণ আল্লাহর ওলিরা দুনিয়াকে দিলের ভিতর ঢুকায় না, দুনিয়া চলতে গেলে দুনিয়া দরকার, কিন্তু দুনিয়া ভিতরে ঢুকান যাবে না। সমুদ্রে যখন নৌকা চলে, যতক্ষণ নৌকা সমুদ্রের পানির উপরে থাকে ততক্ষণ চলে, কিন্তু নৌকার ভিতর যদি পানি ঢুইকা যায় তাইলে নৌকা ডুইবা যায়, মানুষ মরিয়া যায়। ঠিক তদ্রূপভাবে দুনিয়ায় চলতে কম বেশি দুনিয়ার আসবাবের দরকার আছে, বাকি দুনিয়াকে ভিতরে ঢুকানো যাবে না। আমাদের মতন তো আল্লাহর ওলিরা দুনিয়ার পাগল ছিল না, আমরা তো দুনিয়ার পাগল, সারাক্ষণ শুধু দুনিয়া দুনিয়া, সকালে ঘুম থেকে উঠা সন্ধ্যা পর্যন্ত আমরা দুনিয়ার পিছে ছুটি, আখরাতের খবর আমাদের থাকে না, কোন জায়গা দিয়া ফজর যায়, কোন জায়গা দিয়া জোহর যায়, কখন আসর হইল, কখন মাগরিব হইল, কখন এশা হইল, এই খবর আপনার আমার কাছে থাকে না। সকাল থেকে সন্ধ্যা কাদার মতন পরিশ্রম করে আমরা শুধু দুনিয়া কামাই। এ ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলি বললেন, না না তোমার হাদিয়া আমি নিতে পারি না। খাদেম ডেকে বললেন, হুজুরে তুমি যদি হুজুরকে এক জোড়া জোতা হাদিয়া দাও তাহলে তোমার জোতার হাদিয়া হুজুর নিতে পারে। কারণ হুজুর যত মানুষ বড় ধরনের হাদিয়া দিতে চায় হুজুর নেয় না, হুজুর দুনিয়ার মহাব্বত ভিতরে ঢুকায় না। হুব্বুদ দুনিয়া রসু কুল্লি খতিয়া, আল্লাহ নবী বলছেন দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আরে দুনিয়ার মহাব্বতে বৈরা পরে টাকার মহাব্বতে বৈরা মানুষ চুরি করে, মানুষ ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, এটা কিন্তু দুনিয়ার মহাব্বতে করে। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার মহাব্বত আল্লাহর ওলিরা কখনো ভিতরে ঢুকাইতেন না, তারা পায়ের নিচে দুনিয়াকে পদদলিত করতেন। খাদেম বলল, যদি দিতেই চাও হুজুরকে জুতা দাও, পায়ের নিচে ছাড়া হুজুর কোনো হাদিয়া নেয় না, পায়ের নিচে থাকবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এইবার আল্লাহর বান্দা নিয়াত করলেন, হুজুরকে এক জোড়া জুতা হাদিয়া দেবেন। আরে বেশি দূরের কথা না, এই যে ভারতের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল্লাহ বালেগা হজরতে কাসেম নানুতিবি রহমাতুল্লাহ আলাইহি, এই কাসেম নানুতিবি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি তার কাছে একবার এক লোক আসলো, আইসা তার সাথে দেখা করলো, দেখা করে বলতে আছে, হুজুর আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চাই।
হুজুর বললেন না বাবা তোমার হাদিয়ার প্রয়োজন নাই আমার যা আছে তাতেই আমার চলে যায় তোমার হাদিয়ার আমার দরকার নাই বলে না হুজুর আমি কিছু হাদিয়া দিতে চাই বারবার পিরাপিরি করার পরে বলে কি দিতে চাও বলে হুজুর আমি একটা স্বর্ণের টুকরো আপনাকে দিতে চাই বারবার বলার পরে বলে হুজুর আপনার জীবন অনেক দরিদ্র দিয়া ভরা অনেক কষ্ট আপনি জীবন যাপন করেন আরে ভাই কষ্টের মধ্যে আল্লাহর ওলিরা সুখ পায় আরে আল্লাহর ওলিদের দরিদ্রতা এটা বাহ্যিক দৃষ্টিতে তুমি দরিদ্রতা দেখো কিন্তু আল্লাহর ওলিরা দরিদ্র নয় আল্লাহর ওলিরা ফকির নয় আল্লাহর ওলিরা আল্লাহর ফকির আল্লাহর কাঙ্গাল আল্লাহর পাগল দুনিয়ার কাঙ্গাল তারা না দুনিয়ার ফকির তারা না তাদের কাছে দুনিয়া পায়ের নিচে থাকে তারা দুনিয়া মাথার উপরে উঠায় না ভাইরা আমার এবার বলে হুজুর আমি আপনাকে একটা হাদিয়া দিতে চাই বারবার বলার পরে হুজুর বললেন ঠিক আছে দাও তোমার দেওয়া হাদিয়াটা ওই আলমারির উপরে রেখে যাও আল্লাহর বান্দা হুজুরকে যেই হাদিয়াটা দিলেন স্বর্ণের টুকরাটা হুজুর বললেন আলমারির উপরে রেখে যাও পাশে একটা আলমারি ছিল আল্লাহর বান্দাটা স্বর্ণের টুকরাটা ওই আলমারির উপরে রেখে দিলেন স্বর্ণের টুকরাটা আলমারির উপরে রেখে আল্লাহর বান্দা চলে গেল আল্লাহর বান্দা চলে গেল ওই স্বর্ণের টুকরার প্রতি আল্লাহর ওলির কোনো ভুরুক্ষেপ ছিল না কোনো ধ্যান ছিল না চিন্তা ছিল না এক নয় দুই নয় প্রায় দেড় বছর পরে আবার একদিন ওই আল্লাহর বান্দা মাঝখানে অনেক দিন চলে গেছে আসার সুযোগ পায় নাই প্রায় দেড় বছর পরে একদিন এ আল্লাহর বান্দা হুজুরের সাথে সাক্ষাৎ করতে আসলেন হুজুরের সাথে সাক্ষাৎ করতে আইসা জিজ্ঞাসা করে ডেকে ডেকে বলে হুজুর আমার দেওয়া সেই হাদিয়া কোথায় আমার দেওয়া হাদিয়া দিয়ে আপনি কি করেছেন আল্লাহর বান্দা চিন্তা করেছে আমি যে হুজুরকে স্বর্ণের টুকরাটা দিয়েছি আমার স্বর্ণের টুকরাটা বিক্রি করে আমার স্বর্ণের টুকরাটা বিক্রি করে হুজুর হয়তো এই কয়দিনে অনেক ভালো অবস্থানে চলে গেছে বড় ব্যবসায়ী হয়ে গেছে হুজুর হয়তো দুনিয়ার অনেক শান শওকত পেয়েছে কিন্তু আল্লাহর বান্দা ইচ্ছা দেখে হুজুর যেমন তেমনই আছে কোনো পরিবর্তন নাই বাড়িঘর আগের মতনই আছে হুজুরও আগের মতন আছে আল্লাহর বান্দা ডেকে বলতে আছেন হুজুর গো আমি যে আপনাকে একটা স্বর্ণের টুকরা দিয়েছিলাম আমি যে আপনাকে একটা হাদিয়া দিয়েছিলাম আমার দেওয়া সেই স্বর্ণের টুকরাটা হাদিয়াটা কোথায় হুজুর ডেকে বললেন বাবারে ওই যে আলমারির উপরে দেখো তুমি যেইটা দিয়েছিলা ওইটা এখনো আলমারির উপরে আছে এবার আল্লাহর বান্দা আল্লাহর বান্দাকে হুজুর বললেন যাও তোমার দেওয়াই স্বর্ণের টুকরাটা আলমারির উপরে থেকে নামাই আনো আল্লাহর বান্দা আলমারির কাছে গেলেন যাইয়া স্বর্ণের টুকরাটা আলমারির উপর থেকে নামাইলেন নামাইয়া দেখে স্বর্ণের টুকরাটার মধ্যে ধুলাবালি পইরা একেবারে নষ্ট হইয়া রইছে দেড় বছর আগে দিছে তো এই দেড় বছরের মধ্যে হুজুর কোনোদিন ওখানে তাকাইয়াও দেখে নাই দেড় বছর পরে আল্লাহর বান্দা যখন স্বর্ণের টুকরাটা হাতে নিল আমাদের বাসা বাড়িতে যদি একদিন পরে আমরা বাসা বাড়িতে ঝাড়ু না দিই পরিষ্কার না করি ধুলা বালিতে ঘর ময়লা হয়ে যায় দেখবেন কাঁচের গ্লাসগুলো ময়লা পরে অপরিষ্কার হয়ে যায় কিন্তু আল্লাহর ওলির স্বর্ণের টুকরাটা দেড় বছর হয়ে গেছে ধরেও না সয়েও না এইবার আল্লাহর বান্দা স্বর্ণের টুকরাটা নিয়া ধুলা বালি পরিষ্কার করে হুজুরের কাছে আইসা বলতে আছে হুজুর হুজুর গো আপনার ভালোর জন্য আপনার উন্নতির জন্য আমি আপনাকে একটা স্বর্ণের টুকরা হাদিয়া দিয়েছিলাম সেই স্বর্ণের টুকরাটা যেমন দিয়েছি তেমনই আছে কারণটাকে হুজুর কেন আপনি খরচ করেন নাই বলে বাবা তোমার এই দুনিয়াদারির দিকে তোমার এই স্বর্ণের টুকরার দিকে আমার কোনো লোভ নাই তোমার দুনিয়াদারির দিকে আমার নজর একবারের জন্য আমি ফিরাই নাই তোমার এই স্বর্ণের টুকরার দিকে একবারের জন্য আমি আমার চোখ দিয়া দেখি নাই ভুরুক্ষেপ করি নাই তুমি তোমার স্বর্ণের টুকরা নিয়ে যাও এই জন্য আল্লাহর ওলিদের কাছে দুনিয়া তুচ্ছ মানুষ আইসা বৈশা থাকে তারপর দুনিয়াদারকে আল্লাহর ওলিরা জিগায় না
দুনিয়াদারকে প্রকৃত আল্লাহর ওলি যারা দুনিয়াদারকে তারা গুনায়ও ধরে না কারণ তারা দুনিয়ার পিছে থাকে না তারা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে তারা আখেরাত নিয়ে ব্যস্ত থাকে তারা আমাদের মত দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে না আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত আল্লাহর ওলিরা আখেরাত নিয়ে ব্যস্ত এই যে হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল্লাহিল বালেগা আল্লাহর ওলিকে একবার ওই জমানার ওই এলাকার দেওবন্দের বড় একজন জমিদার তাকে চিঠি পাঠাইলেন হুজুর চিঠি পাঠাইলেন হুজুর দেওবন মাদ্রাসায় আপনি কত টাকা বেতন পান আপনি আমার মাদ্রাসায় চলে আসেন আমার মাদ্রাসায় আমি আপনাকে 300 টাকা বেতন দেব দেওবন মাদ্রাসায় হুজুরের 12 টাকা বেতন হুজুর দেওবন মাদ্রাসা থেকে মাত্র 12 টাকা বেতন নিতেন 12 টাকা বেতন গ্রহণ করতেন ওই সময় হুজুরকে 300 টাকা বেতন দেওয়ার অফার দিলেন বললেন হুজুর আপনি আমার মাদ্রাসায় চলে আসেন ওই জমিদার বললেন আমি আপনাকে 300 টাকা বেতন দেব হুজুর ডেকে ডেকে বললেন আমি 12 টাকা বেতন পাই 4 টাকা আমি আমার আত্মীয় স্বজন গরিব মিসকিনের জন্য খরচ করি 4 টাকা আমি আমার নিজের সংসারের জন্য খরচ করি প্রতি মাসে আরো 4 টাকা আমার অবশিষ্ট থেকে যায় এই 4 টাকা আমি কোথায় খরচ করব সেই কোথায় খরচ করব সেই জায়গা আমি পাই না প্রতি মাসে আরো 4 টাকা করে আমার জমা হয়ে যায় এজন্য আরে 12 টাকার চাকরির বেতনেই এইটাই তো আমার টাকা থাইকা যায় আমি 300 টাকার চাকরি দিয়া কি করব এইজন্য আল্লাহর ওলিরা দুনিয়ার বড় বড় অফার পাইলেও তারা গ্রহণ করে না তারা আল্লাহকে আগে প্রাধান্য দেয় তারপর দুনিয়া আর আমরা তো আগে দুনিয়াকে প্রাধান্য দেই তারপর আখেরাত কারণ আমরা আগে দোকান খুইলা বসি তারপর সময় পাইলে নামাজ করি আগে ব্যবসা করি সময় পাইলে আল্লাহর কাম করি আগে দুনিয়ার কাজ করি সময় পাইলে আল্লাহর কাম করি আর আল্লাহর ওলিরা আল্লাহর খাঁটি বান্দারা আগে আল্লাহর কাজ করে সময় পাইলে দুনিয়ার কাজ করে ভাইরে দুনিয়ার সামান্য একটা ছাগল যে ব্যক্তি ছাগল পালে ছাগল যখন ঘাস খায় মালিক যখন ছাগলকে ডাক দেয় ছাগল যখন মালিকের ডাক শুনে মালিকের মুখের কথা যখন ছাগলের কানে যায় ছাগল ঘাস খাওয়ার আইকা মালিকের ডাকে দৌড় দিয়া চলে আসে কিন্তু প্রতিদিন বারবার তোমাকে আমাকে মালিক পাঁচবার মসজিদ থেকে ডাক দেয় একবারও তুমি আমি সাড়া দেই না দুনিয়ার কাজ নিয়ে পড়ে আছি দুনিয়ার কাজে তুমি আমি ব্যস্ত এই জন্য ভাইরা আমার তো আল্লাহওয়ালাদের কাছে তাদের কাছে কি দুনিয়ার কোনো দাম ছিল না আর আজকে আমাদের দুনিয়া ছাড়া চলে না সকাল সন্ধ্যা দিনদার বদ্দিন অধিকাংশই আমরা দুনিয়ার পিছে লিপ্ত ভাইরা এবার বড় পীর আব্দুল কাদের জিলানির খাদেম বললেন যদি দিতেই হয় হুজুরকে আপনি একজোড়া জুতা হাদিয়া দেন কারণ জুতা ছাড়া হুজুর অন্য কিছু হাদিয়া নেয় না এবার এই আল্লাহর ধনটাই বান্দা এই বাগদাদের বড় ব্যবসায়ী তিনি এবার চিন্তা করলেন হুজুর যেহেতু জুতা ছাড়া কিছু নেয় না হুজুরকে আমি একটা জুতাই হাদিয়া দেব এবার তিনি স্বর্ণকারের দোকানে গেলেন বিশাল বড় স্বর্ণ কিনলেন স্বর্ণ কিনে না তিনি বাজারে গেলেন মুচির কাছে মুচির কাছে যা বলতে আছে মুচি দুই জোড়া স্বর্ণের জুতা বানাবো দুই জোড়া স্বর্ণের জুতা এক জোড়া স্বর্ণের জুতা বানাবা কতটুকু স্বর্ণ লাগবে অনেক হেভি করে বানাইতে হইবে 20 বড়ি স্বর্ণ দিয়ে এক জোড়া স্বর্ণের জুতা বানাবা নিচের সোলতে থাকবে নিচের সোল্ট বানাবা 10 বড়ি দিয়া আর উপরের ইগুলো বানাবা 10 বড়ি দিয়া দুইটা জোতা 20 বড়ি দিয়া বানানোর জন্য স্বর্ণকারকে বলা ওরে মুসিকে বলা হলো মুসি এইবার 20 বড়ি স্বর্ণ দিয়া হুজুরের জন্য একটা জোতা বানাইলেন এবার মুচি ডেকে বললেন ভাই
এই জুতাটা আপনি কাকে দেবেন, কাকে দেওয়ার জন্য বানাইছেন? হুজুর ডেকে ডেকে ওই ব্যবসায়ী ডেকে ডেকে বললেন, এই জুতাটা আমি জামানার কুতুব বড় পীর আব্দুল কাদের জিলানীকে হাদিয়া দেব, এই জন্য আমি এই জুতাটা বানাইছি হুজুরের জন্য। মুসি এই কথা শুইনা দিলের ভিতর তার খারাপ চিন্তা চলে আসলো। মুসি এইবার দিলে দিলে চিন্তা করতেছি, এরম একটা জুতা যদি আমি চুরি করতে পারি, এক জোড়া জুতার দাম 10 লক্ষ টাকা, 20 ভরি স্বর্ণ দিয়ে বানানো হয়েছে, এমন একটা জুতা যদি আমি চুরি করতে পারি, জীবনে আর মুসিগিরি করা লাগবে না। বলে এটা বড় পীর আব্দুল কাদের জিলানির জন্য বানাইছি। এবার আল্লাহর বান্দা জুতা নিয়ে হুজুরকে হাদিয়া দিলেন। হুজুর জুতা পরে জুতা রাখার জন্য খাদেম আছে, ব্যাগ রাখার জন্য খাদেম আছে। আমাদের দেশে দেখবেন পীর সাহেবদের সাথে খাদেম থাকে, হুজুরদের সাথে খাদেম থাকে। এমন একজন খাদেম হুজুরের সাথে আছে, সব সময় হুজুরের জুতা রাখে, ব্যাগ রাখে। এইবার আল্লাহর বান্দা ওই মুসিব হুজুরের জুতা চুরি করার জন্য পরিকল্পনা করলেন, নিজেকে তিনি পরিবর্তন করে ফেললেন। এইবার নিজে তিনি হুজুর সাজলেন, লম্বা জামা গায়ে লাগাইলেন, মাথায় পাগড়ি লাগাইলেন, পাগড়ি লাগাইয়া লম্বা জামা গায়ে লাগাইয়া, আরে বড় হুজুরের বেশ দইরা, সে বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে বায়াত হইতে আসলেন। আরে আসলে তো চোর, অত মুসল্লি নাই, কেউ জানে না ও যে চোর, মানুষ সবাই ওরে মুসল্লি মনে করে। এইবার মুসল্লি সাইজা হুজুরের দরবারে ঘুরে আর জুতা চুরি করার প্ল্যান করতেছে। খাদেমকে ডেকে বলে, ভাই হুজুরের জুতাটা একটু আমাকে রাখতে দাও, আমি একটু হুজুরের জুতাটা রাখি। খাদেম বলে, না না হুজুরের জুতা আমি রাখতে পারি, তোমার রাখার প্রয়োজন নাই, হুজুরের জুতা রাখার জন্য আমি আছি, তুমি হুজুরের জুতা কেন রাখবাম? বারবার চেষ্টা করার পরেও এখন আল্লাহর বান্দার পারতেছে না, বারবার চেষ্টা করতেছে জুতাটা কীভাবে চুরি করা যায়, কিন্তু খাদেম হুজুরের জুতা মোবারক আর ছাড়ে না। তো এখন এই চোরা খাদেমের কাছে একদিন জিজ্ঞাসা করলো, যে ভাই হুজুরকে কখন ফিরি পাওয়া যায়, আমি হুজুরের সাথে একটু কথা বলতে চাই। তো খাদেম বললেন, হুজুরকে ফিরি পাওয়া তাহাজ্জুদের নামাজের টাইমে, ওই সময় হুজুর ফ্রি থাকে, ওই সময় যদি তুমি কোনো কথা বলতে চাও তাহলে তখন তুমি হুজুরকে ফিরি পাওয়া। এইবার আল্লাহর বান্দা চোরা রাতের বেলায় তাহাজ্জুদ নামাজের অপেক্ষায় রইলেন। রাতে যখন তাহাজ্জুদ নামাজ শুরু হইয়া গেল, আল্লাহর অলিম বড় পীর আব্দুল কাদির জিলানি কুতুবি রব্বানি মাহবুবে সুবহানি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন, আর ওই মসজিদের চোরাও চলে গেল। এই মুচি হুজুরের জুতা চুরি করার জন্য মসজিদে চলে গেল। মসজিদে যাইয়া এইবার হুজুরের জুতার কাছে, হুজুর যেখানে জুতা রাইখা বাক্সে নামাজে দাঁড়াইছে, চোরাও নামাজে দাঁড়াই গেছে। হুজুর নামাজ পড়েন, চোরায়ও নামাজ পড়ে। হুজুর নামাজ শেষ করে বসে গেলেন, চোরায় শুধু নামাজ পড়তেই আছে, পড়তেই আছে, বারবার সেজদা দেয়, বারবার রুকু দেয়, নামাজ পড়ে, নামাজ আর শেষ হয় না, কারণ হুজুরের নামাজ শেষ, হুজুরে বৈশা গেছে। এইবার চোরা চিন্তা করছে, জুতা নিয়ে যাওয়া যাবে না, কারণ হুজুরের নামাজ শেষ হয়ে গেছে, জুতা আনতে গেলেই হুজুর দেখে ফেলাইবে। এমন মুহূর্তে আল্লাহ তাআলা হুজুরের দিলের ভিতরে এলহাম কইরা দিলেন, এলহাম জারি হয়ে গেল। আল্লাহর অলি জানতে পারলেন, এই যে লম্বা জামা গায়ে দেওয়া পাগড়ি পরা, এইটা কোনো মুসল্লি নয়, এইটা একটা চোর, তার জুতা চুরি করতে এসেছে। এইবার আল্লাহর অলি যে দরজার সামনে বসলেন, মসজিদের দরজার সামনে বৈশা রইছেন, বৈশা বৈশা মাওলা পাকের জিকির করতেছেন, আর চোরাই শুধু নামাজ পড়তে আসি, সুবহানা রব্বিয়াল আলা, আর চিন্তা করতে আছে কেমনে যাব। হুজুর যেভাবে দরজায় ব্যারিকেড দিয়ে বৈশা রয়েছে, আজকে এখান থেকে যাওয়া মনে হয় আমার পক্ষে সম্ভব না। এইবার চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে, মালিক
জীবনে এই আজকে ভুল করছি আর কোনোদিন করব না। হুজুরের জুতা চুরি করতে আসছি, হুজুর মনে হয় টের পেয়ে গেছে আজকে আমার আর রক্ষা নাই, আমার আর আজকে রক্ষা নাই, জীবনের তরে আজকে মনে হয় আমি শেষ হয়ে যাব। আল্লাহ গো আমাকে একবার তুমি একবারের জন্য একটু সুযোগ দাও, জীবনে আর কোনোদিন এমন খারাপ কাজে ব্যয় করব না, আজকে থেকে ভালো হইয়া যাব, হুজুরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দাও। খুব কান্নাকাটি করতে আছে এমন মুহূর্তে ইয়ামান থেকে একদল আল্লাহর ওলিরা ফজরের নামাজের আগে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি আল্লাহর ওলির কাছে আইসা ডেকে ডেকে বলতে আছে, হুজুর আমাদের একজন আব্দাল দুনিয়া থেকে চলে গেছে, 40 জন আব্দাল ছিল, 40 জন আব্দাল যারা দুনিয়াকে ঠিক রাখে, ওই 40 জনের একজন মারা গেছি, আজকে ফজরের আগে ওই 40 জনের কোঠায় নতুন করে একজন আল্লাহর ওলি আমাদেরকে যোগ করতে হবে। হুজুর এজন্য আপনার কাছে আসছি, আপনি যেহেতু বড় পীর সমস্ত পীরদের লিডার, আপনার কাছে হয়তো কোনো আব্দাল আছে আপনার খোঁজে জানাশোনা, হুজুর আমাদেরকে একজন আব্দাল দেন, হুজুর আপনি আমাদেরকে আপনার দরবার থেকে একজন কুতুব দেন যাকে আমরা ওই 40তম আসনে বসাবো। হুজুর ডেকে ডেকে বললেন, একটু ধৈর্য ধরো, সবুর করো, বসো তোমরা, আমি তোমাদেরকে এখনই একজন আব্দাল দিতেছি। আল্লাহর ওলিরা ডেকে বললেন, হুজুর ফজর তো হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, একটু তাড়াতাড়ি করে বলেন ওই আল্লাহর ওলি কোথায় আছে, প্রয়োজনে আমরা ওখানে যাব, যেতেও তো আমাদের সময় লাগবে, এজন্য একটু তাড়াতাড়ি বলেন, আমাদের যেতে হবে ওই আল্লাহর ওলির খোঁজে। হুজুর ডেকে ডেকে বললেন, বাবারা কোথাও যেতে হবে না, ওই আল্লাহর ওলি আমার কাছেই আছে, আল্লাহর ওলিকে তোমরা এখনই আমি ভাউ করে দিতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতে আছেন আল্লাহর ওলিকে এখনই আমি তোমাদেরকে ভাউ করে দিতেছি। এইবার হুজুর বললেন, ওই যে দেখো একজন আল্লাহর বান্দা সেজদায় পড়ে পড়ে কাঁদতে আছে, ওই আল্লাহর বান্দাকে নিয়ে আস, ওই আল্লাহর বান্দাই তোমাদের 40তম আব্দাল, তাকেই তোমরা 40তম আব্দালের কাতারে, আব্দালের খাতায় বসাবা। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে দোয়া করতে আছে, মালিক তোমার বান্দা শেষ রাইতে তাহাজ্জুদের টাইমে এসেছে, এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ টাইম, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, দুনিয়ার তোমার সব পাগলেরা তোমার কুদরতি পায় সেজদায় পড়ে এই টাইমে কান্দে, আর তোমার একজন বান্দা এই এমন একটা মুহূর্তে এমন একটা টাইমে আমার কাছে আসছে, খালি ফেরত যাবে এইটা আমার কাছে ভালো লাগে না, আয় আল্লাহ তোমার মারেফাত তুমি তাকে দিয়ে দাও, তোমার মারেফাত দিয়া তাকে তুমি ধন্য করো। আর ওই আল্লাহর বান্দা ওই মুচি জোড়া যে মুসল্লি সাইজা মসজিদে আসছে, ওই আল্লাহর বান্দাও সেজদায় পইরা কান্দতে আছে, আল্লাহ গো জীবনে এমন ভুল আর করবো না, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, জীবনে এমন ভুল আর করবো না, আয় আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি জীবনে আর এমন ভুল করবো না। আল্লাহর বান্দা কান্দতে আছে, প্রচণ্ড রকম কান্নাকাটি করতে আছে সেজদার ভিতর, কান্দতে কান্দতে চোখের পানি দিয়ে যার যার করে ফেলাইতেছে। আর বড় পীর আব্দুল কাদের জিলানীও দোয়া করতেছে, আল্লাহ গো তোমার বান্দারে তোমার কুতুব বানাইয়া দাও। আর আল্লাহর বান্দাও বলতে আছে, আল্লাহ জীবনে যত গুনাহ করছি ভুল করছি, আজকে তওবা করলাম, এতগুলো আব্দালের ভিতর আমাকে তুমি লজ্জা দিও না, তোমার ওলির কাছে আসছি, তুমি আমাকে ওলি বানাই দাও, তুমি আমাকে মাফ করিয়া তোমার মাহবুব বান্দা বানাইয়া নাও। আল্লাহর বান্দা যখন কান্নাকাটি করতেছেন, ওই অলিগুলো তাকে যাইয়া ধইরা নিয়ে আসছে, আইনা বলতে আছে, হুজুর এমন একজন ব্যক্তিকে আপনি 40তম অলি বানাইতে বলছেন যার মুখের ভিতর দাড়ি নাই, যার চেহারায় কোনো নামাজের ছাপ নাই, যার মুখের ভিতর দাড়ি নাই শেপ করা, এ কিভাবে অলি হয়? আল্লাহর অলি বড় পীর আব্দুল কাদের জিলানী ডেকে বললেন, শুনে নাও
আরে দাড়ি তো কয়েকদিন পর উঠবে, জীবনে আর সে দাড়ি কাটবে না। শুধু তাই নয়, আল্লাহর এই বান্দাটা আজকে এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছে, তার তওবা যদি তার একার তওবা যদি পুরা বাগদাদের মানুষের উপরে ভাগ করে দেওয়া হইতো, তাহলে তার একার তওবার কারণে আল্লাহ পুরা বাগদাদের মানুষের গুনাহ খাতা মাফ করে দিতে। তো পুরা বাগদাদের মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দিতেন এমন তওবাই আল্লাহর বান্দা করেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আত-তায়িবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যারা খাঁটি তওবা করে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে বেগুনা ছোট্ট মাসুম বাচ্চার মতন নিষ্পাপ বানাইয়া দেয়, তাদের কোনো গুনাহ থাকে না, সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহওয়ালাদের সোহবাত দেখেন, একজন চোর যে চুরি করার নিয়ে আইতে গিয়েছিল, অল্প সময় আল্লাহর অলির সোহবাতে থাকার কারণে সে নিজেও একজন আল্লাহর অলি হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, কুনু মাআস-সাদিকিন, তোমরা আমার সত্যবাদী বান্দাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ইমানদারদেরকে বলছেন সত্যবাদী কারা, আল্লাহর অলি বুজুর্গরা, আল্লাহ তাআলা এটাই বলেছেন। এই জন্য আমরা দুনিয়াতে যতদিন থাকি নেক মানুষের সাথে, আল্লাহওয়ালার সাথে, দিনদার মানুষের সাথে আমরা সম্পর্ক রাখবো, তাদের সাথে মিলেমিশে আমরা থাকবো ইনশাআল্লাহ।